যেদিন ফাইনাল রায় হবে সেদিন নিজে আদালতে চলিয়ে আসে যে না সাইদি সাহেব তো আমার বাপেরে মারে নাই, সাইদি সাহেব এরকম মানুষে না। শুক্রঞ্জন বালি বিশা বালির ছেলে, শুক্রঞ্জন বালি তার কেউ বলাই নাই, সাক্ষী যেগুলা বানাইছে নিজেরা এগুলা দুই মাস ট্রেনিং দিছে, তুই এইটা কবি তুই এইটা কবি, আমার বোনের দর্শন করেছে, মায়ের দর্শন করেছে, আমার চৈদ্য গোষ্ঠী দর্শন করেছে, তুই এইবার তুই এইটা এইভাবে মুখাস্ত করাই করাই। আরে আল্লাহর বিচার কিন্তু আছে, আল্লাহর বিচার কিন্তু আছে, সেই বিচার আমি না দেখলেও আজকের যুবকরা আগামী দিনে দেখবে ইনশাআল্লাহ। এখন ওই সুখরঞ্জন বালি যে বিষা বালিরে সাইদি জবা করছে, তার ছেলে সুখরঞ্জন বালি সে নিজে নিজে চড়িয়ে আসে বীরপুত্তন, কয় না সাইদি সাথে এমপি এই এই আমাদের এই এই উপকার করেছে, সবাই উপকার করেছে, আমার বাবাকে তো সে হত্যা করে নাই, করেছে ওই অমুক অমুক লোক, আদালতের সামনে তো বেচারা রে হাতে আসি গেছে নাইয়ে গেছে, 12 দিন পরে দেয়া গেছে হাতে ভারতে হাতে ইন্ডিয়া, তাইলে মামলা এগিন কারা করাইছে, রায় এগিন কারা দেওয়াইছে, কারা দেওয়াইছে ভাই? এরপরেও যদি আপনারা না বলছেন, এরপরেও যদি এই জাতির চোখ না খোলে দুর্ভাগ্য, তাইলে ধ্বংস ছাড়া আর কিছু নাই। আল্লাহ গালেবুন আলা আমরিহি, আল্লাহ তার পরিকল্পনার ব্যাপারে সবসময় বিজয়ী, গালেবুন বিজয়ী আলা আমরিহি, আল্লাহ সবসময় পরিকল্পনা করেন, অমাকারু কাফেররা ইসলামের বিরুদ্ধে পরিকল্পনা করে, আলেম ওলামার বিরুদ্ধে পরিকল্পনা করে, অমাকার আল্লাহ, আমি আল্লাহ একটা পরিকল্পনা করি, সব যুগই আল্লাহর পরিকল্পনা, এটা বিজয়ী হয়েছে এই যুগে বোধ হয় আর হইতো না, তবে এই যুগে পরিকল্পনা আল্লাহর যেটা হকের পরিকল্পনা এটা বাস্তবায়িত হইতে একটু সময় লাগে, কারণ আল্লাহ তো সাহায্য করবে আঙ্গরে আমনে করে, সাহায্য পাওয়ার যোগ্যতা আঙ্গ আছে কি না, যোগ্যতা আমাদের আছে কি না, আল্লাহু আকবার। وكان حقا علينا نصر المؤمنين الذين جاهدوا فينا لنهدينهم سبلنا وان الله لمع المحسنين عشان আরেকটু সামনে الله غالب على امره আল্লাহর পরিকল্পনা সব যুগেই বিজয়ী হয় ولكن اكثر الناس لا يعلمون কিন্তু অধিকাংশ মানুষ এটা বুঝেও বুঝে না দেখেও দেখে না, ঠিক কি না বলেন? ওই নমরুদের যে অপারেশন করেছে 14 গোষ্ঠী শুদ্ধা, একটা মশা মাসিও নমরুদের বংশের থই নাই, নূহ আলাইহিস সালামের সময় আরেকটা মেজর অপারেশন এসে, মেজর অপারেশন, অকাল নূহ রব্বে লা তাজার আলাল আরদে মিনাল কাফিরিনা দাইয়ারা, নূহ নৌকা বানাইছে নিজের পরিকল্পনা ইচ্ছায়, নাল্লাই কইছে আনেসনে ইল ফুলকা বে ওহিয়ে না অবে আয়ুনে না, আমি যেইভাবে কই ওইভাবে নৌকা বানাও, নূহ বানাইছে, বেঈমানরা চাইরু কিনে দিয়ে এখন নাচে, মেয়ে লোকে করে সাজাই টাজে আনছে, হরে কৃষ্ণ হরে রাম হরি বলো হরি বলো, এতদিন তো করে কইছে নূহ পাগল, নূহের আপার চেম্বার খারাপ, নূহের মাথা খারাপ, তোরা বিশ্বাস করস নাই, নৌকেই দেশা ধুধু বালিয়ার বালিয়ারি মরুভূমি, সে একটা বড় জাহাজ এই বালির উপরে কোথায় চালাইব, নূহ যে পাগল, তোকে কোনো সন্দেহ আছে? নৌকেই তো কয় ভাই আপনারা, হযরত সুলেমান শাহ আল্লাহর একনি আমাদের এই এলাকার দালাল বাজারের উত্তরে ল্যাংটা মেয়া, নাম শুনছেন নিও ল্যাংটা মেয়া, মূল নাম ছিল সুলেমান শাহ, সুলেমান তিনি আরব থেকে এসেছিলেন ইসলাম প্রচারে, যুগে যুগে এরকম বহুত এসেছে, কিন্তু তার কবর সেখানে ল্যাংটা মেয়ার, ভাই
আগের দিন বিকালে মেঘ, আকাশ কালো হয়ে গেছে, এখন এই খেতের মধ্যে নালা পানি, খেতের আইলে আইলে ওই এলাকার লোকেরা কোদাল দিয়ে নালি করে আর আমটা সাই হারল এগুলা বসায়, কারণ যেই মেঘ যদি ভালো করে বৃষ্টি নামে তাহলে পাশের ডাকাতিয়া নদী তখন খুব শক্তিশালী ছিল ডাকাতিয়া, এখন তো মরা, তাহলে নদীতে জোয়ার আসবে, বৃষ্টিতে অনেক পানি হবে, সবাই আমতা বসনা টুয়া বইয়া ভাই সোলামান শাহ কতুন হারো লোকগা টোকে আনছে, আমি বড়ি গেছে রাগা তুসছে রাস্তার কিনারে বড়ি গেছে, বড়ি গেছে রাগা তুড়িয়ন, বড়ি গেছে রাগার মধ্যে এইটা হাতে একদল হলো আইনে আত্মালি দেয় থাকতো কিন্তু ল্যাংটা, এই জন্য কিন্তু কি ল্যাংটা মেয়া ল্যাংটা মেয়া, এখন হারল হাতিটা তি নামে নামি টামি কয় কামার আল্লাহ আমার কিসমতে দিলে এই বড়ি গেছে রাগাতিয়া ন বাইরে ভাই রাত্রে ডাকাতিয়া এমনভাবে পানির ঢল ছুটাই দিল, বৃষ্টি এত জোরে নামলো বড়ি গেছের উপর দিয়া পানির স্রোত, ভাই হারল টারল খেতে রেলে গুণনকো নাই, ওখানে কোনো মাছ নাই, সব মাছ কিন্তু এখন বড়ি গেছে উঠছে, এখন টান দিয়া দেখে বড় বড় বাইলা বড় বড় ইসা হারল একটা জাম হয়ে গেছে, কয়তো করে কইছিলাম না আর আল্লাহ দিলে ইয়া নাও দিত হারে, আল্লাহ পারে জোরে পারে ভাই, আমি একটা কিংবদন্তি আপনাদের সামনে বললাম, কিংবদন্তি এটাকে বলা হয় হুকিয়া, হুকিয়া বর্ণিত আছে যে, বর্ণিত আছে যে, আর কোরআনের যতগুলো কথা কালা নূহ রাব্বে লা তাজার আল্লাহ আরুদে মিনাল কাফেরিনা দাইয়ারা, ঘটনা হয়েছিল কি নৌকা বানান শেষ হয়েছে আর বেঈমানরা সব মিছিল করে আসে পাগলায় নৌকা বানাইছে, যেই মরুভূমি নৌকা তো চালাইতে পারবে না, নৌকাটা একটু কামড় লাগাই সব আমরা সিঁড়ি দিয়ে নৌকার ডালিতে উঠে সেখানে পাশা নৌকার দিকে দিয়ে নৌকার তলিতে পায়খানা করি, ওইখান দিয়ে ইবলিস গুজব রটাইয়া দিছে পাগলার নৌকায় যে একবার তীর্থ করতে পারবে, তীর্থ তীর্থ বুঝেন পায়খানা করতে পারবে তার জীবনে সব পাপ মোচন হয়ে যাবে, তার শরীরে কোনো ব্যারাম থাকবে না কোনো রোগ ব্যাধি থাকবে না, বাইরে এবার মানুষের লাইন এসে কুলায় না হেগে কুলায় না, সাত দিনে ছয়তলা নৌকাটা তলিয়া ডালিয়ে পায়খানায় ভরা, এইবার ফিলিস্তিন থেকে অনেক দূরে এক বুড়ি, বুড়ির কোনো বর্ণনায় সাতটা কোনো বর্ণনায় দশটা ছেলে ছিল, সব বড় বড় অ্যাবিলিটি সম্পন্ন ক্ষমতা সম্পন্ন, বুড়ির প্যারালাইসিস কয়েক বছর বিছনায় পড়ে আছে, এই কাজ থেকে ওই কাজে যাইতে পারে না, বুড়িয়ে কয় কে পোলারাই দিঘায় তোরা কথা শুন, আমি শুয়ে শুয়ে শুনছি সবাই পাগলার নৌকায় তীর্থ করতে যায়, পাগলার নৌকা কি দুনিয়ার ইতিহাসে একজন নবীও বাদ ছিল না যাকে পাগল বলে নাই, মিথ্যুক বলে নাই, জাদুকর বলে নাই, অইয়োকা জেবুকা ওকে বন্ধু আমার মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ওরা আপনাকে পাগল বলে মিথ্যুক বলে মন খারাপ করিয়েন না, ফাকাত কুজেবাত রুসুলুম মিন কাবলিক আপনার আগে যত রসুল যত যুগে আমি পাঠাইছি সবাই রে মিথ্যুক কইছে, আমাদের একলা কয় না কয় নুহ একদিকে মিথ্যুক আরেকদিকে পাগল অ্যাবনরমাল, এই মরু দুধু বালিকা বালিয়াড়ি এখানে সে এত বড় জাহাজ কেমনে চালাইব, এখন ভাই বুড়িরে তারা সে যুগে পালকি টালকি আসিল না গাড়ি ঘোড়া তো আসিলে না, বাঁশের সার বানাইছে সার বানাই একটা টুকরির মতো জিনিসের মধ্যে বুড়িরে লইছে, ওই বারবার রিফিউজি যেভাবে আসছে বারবার রিফিউজি ভাই এসময় কী পায় মারে লাট বান্ধি লই আসে পালকির মতো, এইবার সেখানে আনি তারা ধরি ওই টুকরির ভিতর থেকে বুড়িরে নামাইছে, এখন নৌকে আগ ধরলে তো ডালির উপরে উঠতে হবে, ছয়তলা জাহাজের ডালি এটা ওদের হাতের কাছে মইও আছে কয়েকটা চারিদিকে, আবার কেউ কেউ আল্লাহর হস্তে মই বানাই দিছে, কারণ নুহের নৌকাত আগুনের ব্যবস্থা করলে তার সব পাপ মুছে যাবে, দেখছেন ইবলিসে কীভাবে হেতারে এনে স্বভাবের কাম করে, এইবার
ছেলেরাও সিঁড়িবে মইবে, এই বুড়িরা আস্তে 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 উঠাইছে, উদাই ডালির মধ্যে পাশা নৌকার দিকে দিয়ে বুড়িরে বসাইছে। এইবার ওই হাতের আঙ্গুল সিধা হয় না, ভালো করি কয় মা আঙ্গুল একটু সিধা করি, এই তক্তাটা ধরেন, তাইলে কোতানি দিলে আপনার শরীর একটু লড়লে আপনি পড়ে যাবেন না, এই আর দিয়ে এই ডালিটা ধরেন, এক ঠিক মতো বইয়াইছে, বইয়াই কয় মা কোতাইবেন ঠিক আঁকবেন ঠিক আর ঠিক রাখা লাগবে। আর এখন ছেলেরা দুই কিনারে সত হইল সন্তান আর মা, অন বুড়ি যত বসে যত চেষ্টা করে বেখানা আইয়ে না, কতক্ষণ চেষ্টা করি টরি কা বাবা তোরা নামি যা, তোরা থাকলে আমার এই পুণ্যের কাম এই স্বভাবের কাম হবে না, তোরা নামি যা। আর কী করবে, নেমে গেছে বুড়ি কোতানি দিছে, কোতানি দিছে আর ওই বাইন ডাইনেতার আঙ্গুলগুলো বাঁকা, প্রথম যখন কুতানি দিছে আর একটু লড়ছে ইয়া ছুটি গেছে, বামা থেইটার আঙ্গুল বাঁকা, এখন এক হাতে তো আর বুড়িরে রাখতে পারে না, ধপ্পাস করে পড়ছে তো পড়ছে ডুবি গেছে, ছেলেরাকা গেল গেল মই ভাই উড়ি দুমুর করেই পড়ে, এবার ডুবাই ডাবাই বুড়িরে উঠেছে, উঠাই দেখে ব্যারাম নাই প্যারালাইসিস নাই, 80 বছরের বুড়ি 18 বছরের জোয়ান হয়ে গেছে, কেড়ে পাগলার লোকের তো বুজুর্গি আছে, রোগা মানুষ ভালো হয়, বুড়া মানুষ জোয়ান হয়, কালো মানুষ সুন্দর হয়। এখন যত রোগী আছে সবাই খবর দে, তারাই যেন দুমুর দুমুর করে এই তবরক সমুদ্রে সাঁতার দেয়, তবরক সমুদ্র তবরক চিনছেন তো, এইবার সবাই ডুবাই ডাবাই এগুলা গাত করে লই গেছে, এইভাবে নিতে নিতে তবরক শেষ। কিছু মানুষ এখনো দূরে, তারা এসে পৌঁছে নাই, নুহ কিন্তু এক কেনারে বসে বই কাঁদে, কতক্ষণ নামাজ পড়ে কতক্ষণ কাঁদে, তারা এতক্ষণ নৌকা ভরাইছে এইবার গায়ে করি গোসল করি এগুলো নেয়, গুয়েরে আল্লাহ তবরক বানাই দিছে। এইবার শেষ আরেক দল মানুষই কয় কা আপনি তো একজন আল্লাহ আল্লাহ মানুষ, আপনার নৌকার এই তবরকের অনেক দাম, এর মধ্যে অনেক বরকত, শাহজালালের মাজারের তো না আরো মারাত্মক। নুহকা আমি তো যাই নাই আর দেখিও নাই, তবে আমি শুনেছি এখন নাকি আর কোনো তবরক টবরক নাই, কহতে রান্নে বেয়াদবি নিয়েন না, আমরা এইভাবে বালতি দিয়ে পানি মারব, জলির ফাঁকে টাকে কিছু তবরক এখনো ঢুকি রয়েছে দেয়া যায়, আমরা দাঁড়া দিয়ে গুতাইয়া গুতাইয়া ওগুলাকে বাইর করবো, বাইর করে পানি দিয়ে ধুয়ে গোসল করবো, ভাই এগুলা ভালো হয়েছে। আরো কিছু ব্যারাম নেই এইবার আসে, আই কয় আমাদের এই ব্যারাম, এই লোকে কিছু কালো মানুষ আইসে বুড়াও আইসে, কামনের নৌকার এই টবরকে বুড়া জোয়ান হয় কালো সুন্দর হয় বিমার সুস্থ হয়, কয় তবরক তো শেষ হয়ে গেছে, এবার সাত দোয়া দিছে ভাই সাত দোয়া, আল্লাহ পারে পারে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন, আর যখন নৌকা হেগে ভরিয়েছে নুহের এত কষ্ট, আহারে বয়স হয়ে গেছে প্রায় 900 বছর, একবারে বুড়া হয়ে গেছি, আরো 900 বছর যদি আল্লাহ আমার হায়াত দেয় এই নৌকায় তো আমি সাফ করতে পারবো না, এত আগা আগছে। কাল আর নুহ নুহ কয় রব্বিল আতাজার আল্লাহ আরো দেবিনাল কাফেরিনা দাইয়ারা, এ আল্লাহ এমন ভাবে গজব পাঠাও যেগুলো নৌকায় আগছে পায়খানা করেছে একটা কাফেরও যেন দাইয়ারা, বড় ছোট মাঝারি যুবক তরুণ কোলের গা দুধের গা দাইয়ার, এমনভাবে পাইকারি অপারেশন কর যাতে করে একটা সাপ নাও, এইবার কাফের রাগে কিরে নুহ পাগলা তোর নৌকে আগলে তো আমরা আঁকছি, ছোট ছোট বাচ্চা ঘরে শুয়ে রয়েছে ওরা তো আর আঁকতে আসে নাই, তুই এমনভাবে বদ্ধ আ গজব দেশ যাতে করে যারা নৌকে আগে নাই নির্দোষ মিনার কাফেরি না দাইয়ারা ছোটোটা কোলের দা পেটের দা সবগুলোর হালাকে তুই ইয়া করছিস, নুহকে আমার খোদা জানে যেগুলো নৌকায় আঁকছে এগুলো কাফের, যেগুলো ছোট এখনো নৌকে হাঁকতে আসতে পারে নাই, রক্তের গুণ এমন
এগুলা বড় হইলে বাঁচি থাকলে নৌকাক যে কাফেররা আর এগুলা ছোটগুলা বড় হয়ে পেটের গুলা বাইর হয়ে কাফের হয়ে যখন আসবে এরা হবে কাফারা কাফারা ফাইল মোবা লাগা এরা হবে এই নৌকা আগুন না কাফেরের চাইতো আরো কাফের দি গ্রেট এগুলা চাইতো জঘন্য কাফের হবে সুতরাং কোলের ডা পেটের ডা সব আল্লাহ দিন রক্ষা করতে হইলে এইটাই ঠিক কিনা বলেন যুগে যুগে এমন অপারেশন বোধহয় হয় নাই জোরে বলে হয় নাই আর এগুলা দিয়ে বোঝা যায় আল্লাহ পারে ইসব জেলে গেছে এক মহিলা ইসবকে জেলে নিতে বলেছে হামা জাজাউ মান আরাদা বে আহলে কাসু যে যুবক আপনার ফার্স্ট লেডির সাথে খারাপ কাম করতে চাইছে মান আরাদা যে যুবক চাইছে বে আহলেকা আপনার ফার্স্ট লেডির সাথে সু আকাম করতে চাইছে এই যুবকের কি শাস্তি হওয়া উচিত ইল্লা ইউসু জানা বাদশাহ হুজুর কানের কানে একটাই হবে তার জেলখানায় পাঠাইয়া দেন তাহলে মহিলা ইসুবের বিরুদ্ধে অভিযোগ দিছে ইসুবে তার সাথে খারাপ কাম করতে আরাদা খারাপ কাম করতেও চাইছে আয়াতে আসলে বুঝতে পাবেন আহারে হালাম্মা অলাম্মা বালাগা আসদ্দাহু ইউসুফ যখন যৌবনে পৌঁছল তাই না হু হুকমাও অয়েলমা আমি ইউসুফকে হিকমত এবং এলেম সূক্ষ্ম জ্ঞান এবং সূক্ষ্ম হিকমত এটা শিক্ষা দিলাম ওকাজালকে না জিজিল মোহসেনিন এইভাবেই যারা সৎকর্মশীল তাদেরকে আমি আল্লাহ যা যা দিয়ে থাকি একজন আলেম যদি পারফেক্ট আলেম হয় খাঁটি আলেম হয় লুবি না হয় দুই নম্বর না হয় তার এলেম আল্লাহ নিজে নিজে এমনি বাড়াই দেয় খালি বাড়ায় আল্লাহ খালি বাড়ায় এমনভাবে বাড়াই দেয় সে সারা দুনিয়া তার এলেম বিতরণ করলেও শেষ হবে না ওরাওয়াতুহু রাওয়াদাতু আল্লাতিহু আফি বাইতেহা এই আসছে আসল কথায় রাওয়াত দাতু ইউসুফকে পটকাইতে চাইলো পটকানো বুঝেন পটকান পটানো নিজের দিকে টানিয়া না আকর্ষণ করা ইউসুফ যে মহিলার ঘরে থাকতেন ফার্স্ট লেডির ঘরে ফালাম্মা বালাগা আসদ্দাহু ইউসুফ ছোট থেকে যখন মহিলার ঘরে আসে তখন ইউসুফের বয়স মাত্র ৬ বছর কোনো কোনো বর্ণনায় ৭ বছর কয়েক মাস ওই কুয়া থেকে উঠছে আর কি এই সময় মিশরে যখন বিক্রি হয়েছে তখন তার বয়স ৮ বছর ৮ বছর এরপরে আস্তে আস্তে এখানে বড় হয়েছে বড় হয়ে যখন যৌবনে পৌঁছেছে ভাই যুবকরাও যখন যৌবনে পৌঁছে ছোটকালে তো নাকি হিঙ্গুল থায় ইয়ানো চুলকানি খাজানি কিন্তু যৌবনে পৌঁছলে তার রূপ সৌন্দর্য লাবণ্য আকর্ষণ এটা বাড়ে না কমে একে তো বিশ্বের সেরা সুন্দর আমাদের নবী ছাড়া সব নবীর উপরে ইউসুফের সৌন্দর্য কি বুঝেন রূপের পিরামিড রূপের পিরামিড এখন যেই বেডিরে মা কয় আজিজের স্ত্রী যাকে আমি ফার্স্ট লেডি বলতেছি বারবার ফার্স্ট লেডি এখন ইনিয়ে বিনিয়ে হাসছে হাসছে ইউসুফের লগে শুরু করছে যেটাকে আমরা টিজিং বলেন ইফ টিজিং বলেন আর বলেন কারমন জিরে বাজে রিনি ঝিনি ঝিনি মনে হয় যেন তারে চিনি ওগো চিনি এইভাবে ইউসুফের হেতিয়ে টোয়াই টোয়াই আস্তে আস্তে নিজের দিকে হাস্তা সামা যত হেতিয়ে চেষ্টা করে ইউসুফ নিজের জায়গায় আদর্শের উপরে অটল অনল অবিচল এক বিন্দু এক বিন্দু এক রত্তি ইউসুফকে সে তার দিকে কনভার্ট করতে পারে না দেখছেন এটা কয় ইমান এটা কয় মোমেন্ট